হাইলাকান্দিতে আয়োজিত হলো উপত্যকা ভিত্তিক লন টেনিস প্রতিযোগিতা। স্থানীয় টেনিস ক্লাবে রবিবার আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। টেনিস ক্লাবে আয়োজিত হলো বরাক উপত্যকা ভিত্তিক লন টেনিস প্রতিযোগিতা। এদিনের প্রতিযোগিতায় উপত্যকার তিন জেলা থেকে মোট ২৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি তথা হাইলাকান্দি জেলা শাসক মেঘনিধি দাহাল। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ক্লাবের সদস্যরা বলেন, বিগত এত বছর থেকেই এই ক্লাবটা চলছে। মধ্যে কিছু সাংবাদিক সাংবিধানিক কারণে হোক বা যাই কারণে হোক, আমরা ১৩-১৪ বছর খেলা বন্ধ ছিল। গত বছর থেকে আমরা খেলাটা আরম্ভ করেছি এবং পূর্ণ উদ্যমে এই খেলাটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এই জন্যই আজকে এই ডেটে আমরা পুরো বরাক ভ্যালিকে একটা টুর্নামেন্ট আয়োজন করেছি, যেখানে শিলচর এবং করিমগঞ্জ থেকে আগত খেলোয়াড়রাও খেলছে। আশা করি এতে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড় আছে। আমরা নর্থ ইস্ট টুর্নামেন্ট করার আশা রাখি। নতুনভাবে আরম্ভ করি, আমরা নতুন ডিসি স্যারকে পেয়েছি। আমাদের ভাই ভাইচো পোস্ট, হি ইজ আওয়ার প্রেসিডেন্ট, এবং এই টুর্নামেন্টের জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার সহযোগিতা আমরা খুব ভালোভাবে পেয়েছি। উনি সকালবেলা এসে এটা ইনোগ্রেট করে গেছেন এবং সারাদিন উনি থাকেন। নতুন যুব প্রজন্মের যারা আছেন তাদেরকে আপনার উৎসাহিত, বা টেনিস ক্লাবে অনেকে আসে না বা জানে না, তো ভয়ও পায়, তো তাদেরকে আনার জন্য আপনার কি কি উদ্যোগ নিতে চলছেন? আমরা আন্ডার ১৪ কয়েকজন আমাদের আছে, ওদেরকে আমরা ট্রেন করছি। আর নতুন এখনো আছে আমাদের এখানে, যারা ওদের খেলার উন্নতি করার জন্যই আমাদের এই আজকের এই মিটটা, যাতে বাইরের সবের খেলা দেখে ওরা উদ্বুদ্ধ হয় এবং নতুনভাবে হাইলাকান্দি টেনিস ক্লাবের পুনর্জন্ম হবে, এই আশা রেখে। ব্যুরো রিপোর্ট, ইস্টার্ন নিউজ।